বন্ধুরা সঙ্গে থাকুন, এই ব্লগটি আরো ভালো হতে চলেছে। আজ বোল্লা মেলা, আমি পুজো দিতে এসেছি বোল্লা মেলাতে। দেখুন প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, এখানে মন্দিরে পৌঁছানো যাচ্ছে না, দারুণ ভিড়। আমি মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, আমি ঢোকার চেষ্টা করছি কিন্তু পারছি না। দেখুন সামনে প্রচন্ড ভিড়, এখনও ঢোকা যাচ্ছে না, লোকে এক, লোকারণ্য, পা ফেলার জায়গা নেই, এরকম অবস্থায় আমি দাঁড়িয়ে আছি। এই যে ভোগ ঘর দেখতে পাচ্ছেন, এখানেও প্রচণ্ড ভিড়, যাওয়া এগোনো যাচ্ছে না, সাংঘাতিক ব্যাপার। এই যে আমরা ভোগের লাইনে দাঁড়িয়ে আছি, দেখুন একদম পেছনে ভিড়ের ঠেলা, এগোনো যাচ্ছে না। এই যে লাইনে দেখুন কত পিছনে দাঁড়িয়ে আছি, চারিদিকে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, আমরা এগোতে পারছি না, পিছন থেকে ছেলছে, এত জনদুয়ার এই মেলায়, অসম্ভব। কি এই বছর যে এত করোনার দু বছর পর যে এত যে কি হয়েছে, জনসমাগম হয়েছে, ভক্তদের সমাগম হয়েছে, তা দেখলে আপনি বুঝতে পারবেন না। এই যে আমরা সব দাঁড়িয়ে আছি, এখনো চেষ্টা করছি মেলাতে ভিতরে মন্দিরের কাছে যাওয়ার চেষ্টা করছি কিন্তু যেতে পারছি না। এই দেখুন সামনে এত আমাদের লাইন হয়ে যাচ্ছে, দেখুন সবার সঙ্গে আমাদের লাইন হয়ে যাচ্ছে। এই যে ফেরাকেলি করে আমরা যাচ্ছি মন্দিরের পাশে, এখনই মায়ের কাছে আমরা দেখা করতে যাচ্ছি। এই যে দেখুন, এই যে আমরা সব এই ভিড়ের মধ্যে আটকে রয়েছি, এক পিছন থেকে খেলা মারছে সব ভক্তরা, এগোনোর চেষ্টা করছে কিন্তু এত ভিড়ের জন্য, এত জনজোয়ারের জন্য আমরা এখানে সামনে পৌঁছাতে পারছি। এই দেখুন আমি ভোগ নিয়ে দাঁড়িয়ে আছি এক হাতে, এই যে পিছনে দেখুন আমার